আমরা এখনো চাই বিএনপি ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক কত দল নির্বাচন অংশগ্রহণ করে দেখবে সময়। আমি বলছি অংশগ্রহণমূলক কত দল নির্বাচন অংশগ্রহণ করে দেখবে সময়। আমি সবকিছু একথা আমাদের কারোই মনে করা ঠিক। আমরা এখনো চাই বিএনপি ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক কম্পিটিটিভ, সেই জন্য আমরা চাই এখন সুষ্ঠু নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, উন্নয়ন সহযোগিতা। অনেকে এসব নিয়ে কথা বলেছে। আমরাও শুনছি এবং আমাদের সাথেও তারা কথা বলছে, কিন্তু কথা আমরা শুনবো, পরামর্শ শুনবো, ভালো কথা বলে সেই ভালো পরামর্শ কেউ দিলে সেটাও আমরা শুনবো। তবে আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকবো এমনটি মনে করার কোনো কারণ, কারো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে না। নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান ইন টোটো, সংবিধানকে ফলো করে সংবিধান সম্মতভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচনকালীন সরকার রেখে এই দেশে ইলেকশন। আমাদের সংবিধানই আমাদের নির্দেশ করবে, সংবিধানই আমাদের বিধান, যে বিধান অনুযায়ী নির্বাচন।